আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে গত বছরের প্রাক প্রাথমিকের শারীরিক ও মানসিক সমন্বয় এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তোমরা এগুলো বাড়িতে অনুশীলন করবে দেখো তোমাদের তিরিশ নম্বর পরীক্ষা হয়েছিল আর সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা আজকে সেই প্রশ্নটাই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তোমরা বাড়িতে অনুশীলনী করবে এই রকমই প্রশ্ন তোমাদের দেওয়া হবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ধারাবাহিক সার্বিক মূল্যায়ন তৃতীয় পর্ব দু হাজার আঠেরো দু হাজার আঠেরো সালের একটা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা তারপরে দেখো বিদ্যালয়ের নাম রয়েছে তোমাদের স্কুলের নাম ওখানে লিখবে তারপরে শিক্ষার্থীর নাম নিজের নামটা ভালো করে এখানে লিখবে তারপরে বিভাগ তোমাদের জন্য কোনো সেকশান থাকে সেই সেকশনের নাম লিখবে রোল নাম্বার ক্রমিক নাম্বার মানে রোল নাম্বার রোল নাম্বার লিখবে আর রুম তত্ত্বাবধায়ক স্বাক্ষর মানে যিনি তোমাদের পরীক্ষা হলে ছিলেন তিনি সই করবেন তারপরে আমরা প্রশ্নে চলে আসি দেখি প্রথম প্রশ্নটা কি রয়েছে বর্ণের প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করো দেখো প্রথম বর্ণটা রয়েছে ব ক ল ম ত এর সঙ্গে মিল করতে হবে যেমন বয়ের সঙ্গে বেলুন কয়ের সঙ্গে কলম কলম তো নেই কয়ের সঙ্গে কল লয়ের সঙ্গে লাঠি ময়ের সঙ্গে মাছ আর তয়ের সঙ্গে তালা এভাবে আমাদের মিলটা করতে হবে তোমরা ভালো করে দেখে নাও আমরা তাহলে পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো পরপর রয়েছে অ তারপরে আ হস্যৈত রয়েছে তারপরে দীর্ঘই হবে হস্যৌ তারপরে দীর্ঘ তারপরে নিচে দেখো চ তারপরে ছ বর্গী যত রয়েছে ওখানে ঝ লিখতে হবে এইভাবেই শূন্যস্থানটা পূরণ করতে হবে তারপরে দেখো বড়ো হাতের অক্ষগুলি দেখে ছোট হাতের অক্ষরগুলি লেখো বড় হাতের এ আছে ছোটো হাতের এ লিখবে বি সি ডি সব বড়ো হাতের রয়েছে ই এফ জি এইচ সবগুলো ছোটো হাতে লিখবে ক্যাপিটাল লেটার স্মল লেটার আমরা শিখেছি সেগুলোই করতে হবে দেখো তারপরের প্রশ্ন কি আছে স্থান পূরণ করো ও আই তারপর লম্বা একটা ফাঁকা রয়েছে তারপর কে তারপর দুটো ফাঁক রয়েছে ভালো করে বুঝবে আয়ের পর জে কে এল এম এন ও পি কিউ আর পর 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 বসেই যাবে ভালো করে দেখে নাও বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি এবার আমরা পরের পাতায় চলে এসছি পরের পাতায় কি লেখা রয়েছে দেখো পরের সংখ্যা লিখি যেমন রয়েছে তিন তারপরে হবে চার সাত সাতের পরে হবে আট পাঁচ আছে পাঁচের পরে হবে ছয় বারো বারোর পরে তেরো নয় নয়ের পরে দশ আর ওখানে রয়েছে পনেরো পনেরো পরে হবে ষোলো এভাবেই তোমাদের পরের সংখ্যাগুলো লিখতে হবে দেখে নাও তাহলে আমরা পরে প্রশ্নে যাই ছবি গুণে সংখ্যা লেখো দেখো এখানে কিছু ছবি দিয়েছে কটা ছবি আছে গাছের ছবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে ওই বক্সের মধ্যে নয় লিখতে হবে তার নিচে দেখো কয়েকটা বলের ছবি দেওয়া রয়েছে গুণে দেখো তো কটা বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমার তো পনেরোটা হলো তোমরাও গুণে দেখবে কটা বল আছে এখানে তাহলে পনেরোটা লিখতে হবে নিচে দেখো কি রয়েছে আগের সংখ্যা লিখি প্রথমটা এরকম ছিল পরের সংখ্যা এটা আগের সংখ্যা যেমন রয়েছে পাঁচ পাঁচ বলে আগে কি আছে চার আছে। তাহলে ওখানে চার লিখতে হবে পরের প্রশ্নটা রয়েছে আট আটের আগে কী আসে সাত বারোর আগে এগারো হবে ষোলোর আগে সতেরো হবে কুড়ির আগে উনিশ হবে আর চোদ্দোর আগে তেরো লিখতে হবে ভালো করে বুঝেছো তো তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই দেখো এখানে কি রয়েছে এখানে ডান দিকে ছবির সঙ্গে বাম দিকে ছবিগুলো মিল করতে বলেছে কে কোথায় থাকে তোমরা সবাই নিশ্চয়ই জানো একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নাও তো ঠিকঠাক হলো কি না বুঝতে পারলে আমরা পরের প্রশ্ন চলে যাব দেখো পরের প্রশ্ন কী রয়েছে বাংলা সংখ্যা থেকে ইংরেজিতে লিখি যেরকম রয়েছে ছয় ওখানে লিখতে হবে সিক্স সাত লিখতে হবে সেভেন তেরো লিখতে হবে থার্টিন আট এইট দুই হবে টু আর উনিশটা হবে নাইনটিন এভাবেই তোমরা বাংলা সংখ্যা থেকে ইংরেজি সংখ্যা লেখার চেষ্টা করবে এরকমই প্রশ্নগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে এরপর আমরা একদম শেষের পাতায় চলে যাব শেষের পাতায় কী রয়েছে ও দারুণ একটা মজার ছবি রয়েছে এখানে বলেছে এক থেকে নয় পর্যন্ত দাগগুলো মিল করি একটা কিসের ছবি হবে আমি বলবো না তোমরা মিল করবে মিল করে দেখবে এখানে একটা ছবি হবে এবং সেই ছবিটা রঙ করার চেষ্টা করবে এইভাবেই তোমাদের গত বছর মূল্যায়ন নেওয়া হয়েছিল তোমাদের নেওয়া হয়নি তোমাদের আগে যারা পড়তো প্রি প্রাইমারিতে তাদের মূল্যায়ন নেওয়া হয়েছিল তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমরা কী করতে হয় জানো আমি নতুনভাবে বলছি না আর চ্যানেলে যারা নতুন এসছো তাদের বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে